মাংসর রেসিপি হবে, আর হবে মাছ। মাছ আরও এনেছে, সেগুলো কেটে রেখে দিয়েছে ফ্রিজে, আর ওই চার পিস রেখেছে। যেহেতু মা বাবা মাংস চিকেনটা খায় না, ওই জন্য মাছ রেখেছে, মায়ের দু পিস আর বাবার দু পিস মাছ। মাছের কী করবে রেসিপি দেখাবো। আর এদিকে মাংস চিকেন, চিকেন প্লেন জলে ভালো করে ধুয়ে এই জল ঝরাতে দিয়েছে মা। আরও যে জলটা বেরোয় চিকেন থেকে, সেই জলটাকে ফেলে দেবে। টমেটো পেস্ট হবে, টমেটোর সঙ্গে আর কী কী পেস্ট হবে দেখা যাবে। একটু কুমড়োর বীজ দিচ্ছে, রসুন আছে, শুকনো লঙ্কা আছে, পেঁয়াজ কুচি করছে। এগুলো সব একসঙ্গে পেস্ট হবে মিক্সিতে। মা সব একে একে দিচ্ছে, চেপে চেপে দিচ্ছে মা। আর কিছু করবে? এবার পেস্ট হবে, ঢাকনাটা লাগাচ্ছি। আর এই পাশে ওই সব বোতলও কিছু দেখতে পাচ্ছেন, এখানেই রাখা আছে, জায়গাটা অল্প আছে, তাই সব ছবিও আসছে। এবার মিক্সিতে এটা পেস্ট করবো। আর জিরে ধনে পেস্ট হয়ে গেছে, কীভাবে পেস্ট হলো আমার মশলা বাটা তো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মা বসিয়েছে, দিয়ে মাছটা মা ভাজছে, একটু নুন আর হলুদ দিয়ে মা ভাজছে। দেখা যাক মা কি রেসিপি করে মাছে। এইবারে যে মাছটা ভেজে রেখেছিল মা, সেই মাছ ভাজা তেলেতে যে মশলা যেটা পেস্ট করে রেখেছিলাম, আদা ধনে জিরে তারপর শুকনো লঙ্কা, একটু শুকনো লঙ্কাটা দিলে একটু কী হবে কালারটা আসবে, তারপরে তে টমেটো কুমড়োর বীজ এইগুলো দিয়ে, এবার নুন মিষ্টি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছে। এই দিয়ে মাছের মশলাটা কষিয়ে নিয়ে এবারেতে এটা ফুটছে, ফোটার পর এই মাছগুলো দিয়ে দেবে। আর নামানোর আগে দেবে গরম মশলা, তাই তো? দিয়ে মাছের কালিয়া রেসিপি হচ্ছে এটা। মাছগুলো দিয়ে দিল, এর সঙ্গে ফুটবে, একটু কড়া করে ভেজেছে, না ভাজলে তো ভালো লাগবে না, আঁচটা গন্ধ বেরোবে, তো কড়া করে ভেজেছে ওই জন্য দিয়ে দিল। একসঙ্গে ফুটবে, মশলাটা যেহেতু কষিয়ে নিয়েছে, তারপর মাছটা দিচ্ছে। বললো তুমি কি দিলে? তোমার হচ্ছে, আমার হচ্ছে, এটা দই দিলাম। আচ্ছা, এই তো শুনতেই পাচ্ছেন মা মেশাচ্ছে। এবার মাংসটা ভালো করে ধুয়ে রেখেছিল, এবার টক দই দিল, হলুদ দিলাম, হলুদ দিচ্ছে। তোমার ওই ইয়ে করে রাখবে না তো, দাঁড়াও দাঁড়াও, গোলমরিচ গুঁড়ো দিলাম, আর একটু এক জায়গায় নিয়ে রাখতে হয় ওগুলো, সর্ষে একটু, সর্ষে দিয়ে বাটা দিলাম। এবার এই মিক্স ইয়েটা দিয়ে দিচ্ছি, সবটা দিয়ে যেটা পেস্ট করে রেখেছি, আদা টাদা জিরে ধনে ইয়ে কুমড়োর বীজ রসুন পেঁয়াজ এইটা মিক্স করে দিলাম। হাতে রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা নামানোর আগে গ্যাসটা অফ করে দেওয়া হয়েছে, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছে। দেখুন এইভাবে বাড়িতে তৈরি করবেন, খাবেন, এবং কমেন্টে লিখে জানাবেন কেমন হলো আর রান্না কেমন লাগছে। আর এদিকে তো মাংস তো সব মাখানো আছে, ম্যারিনেট করে রেখে দিয়েছে, সব মাখানো আছে, কিছুক্ষণ আধ ঘন্টাটা রেখে দেবে কি এক ঘন্টা সময় থাকলে, যত রেখে দেওয়া যাবে ততই ভালো, কিন্তু অত তো হাতে সময় নেই, সেজন্য আধ ঘন্টা থেকে 45 মিনিট রেখে দিচ্ছে। তারপর এবার মাংসটা বাকিটা রেখে নিয়ে, এই যে কড়াইয়ে সর্ষের তেল দিচ্ছে, এবার বড় একটা কড়াই বসেছে, মাংসও তো অনেকটাই আছে, ওই জন্য কড়াইয়ে তেল দিচ্ছে। এরপর দিচ্ছে চিনি, এবার হিং, একটু হিং, বাবা, এবার দিল হিং একটু। এবার এই পেঁয়াজগুলো দিলাম, এটা আমার মা তৈরি করছে তো ওই জন্য মা এগুলো বললো একটু আধটু। আমি
আর একটু এই তেল এসে এই যে মশলাগুলো পিস করে রেখে দিয়েছি বেটে এইগুলো এবার আমি একটু এখানে দু চামচ দিয়ে দিই। এইরকম আপনারাও করবেন, খেতে খুব ভালো হবে। এবার নাড়াচাড়া করব, যেহেতু নুন একটু মাংসতে মেশানো আছে অল্প একটু, আবার এতে নুনটা দিচ্ছে। এরপর কষতে থাকছে মশলাটা, দেখুন এরপর মশলা যেগুলো কষানো মশলাটা যেটা কষিয়েছিল সেটা আর মাংসটা যেগুলো মাখানো ছিল, এবার তেলটা যে হয়ে গেছে মশলাটা যে কষানো কিছুটা হয়ে গেছে, এরপর মাংসগুলো দিয়ে আবার একটু কষাবে। আর আলু কিছু ভেজে রেখে দিয়েছে, এটা অবশ্য আলু দিয়েই মা করবে। আলুগুলো এখন দেবেন না? আচ্ছা এবার তুমি এবার বলবে। দাদা দেখো মাংস কিন্তু কষানো হচ্ছে এদিকে, আর আলুগুলো দিয়ে একবারে তো কষাতে পারতে। হ্যাঁ আলুগুলো দিয়ে তো ভেজে রেখে দিয়েছে আলু, আস্তে আস্তে করো, ধরপড় না, আস্তে আস্তে করো। ওদিকে ভাত হচ্ছে দেখতেই পাচ্ছেন, মা খুবই ব্যস্ত এখন। মায়ের হাতে রান্না যেমনই হোক সেটাই কিন্তু টেস্ট, আর আমার মা রান্না করে খুব সুন্দর, খেলে মুখ ছেড়ে যায়। মা কিছু বলতাম তুমি দাও, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, মা বলছে এবার স্বাদ মতো ঝালটা দিলাম, একটু লঙ্কার বাটা আছে তো মশলাতে, আর এই কসুরি মেথি দিলাম, এবার দু চামচ চিনি দেবো। আমাদের অবশ্য একটু চিনি দেওয়া হয় একটু, যারা চিনি খায় না তরকারি তারা দেবেন, আর একটু নুন দেবেন, আন্দাজ মতো নুন। এবার দিয়ে নুনটা ম্যারিনেটের সময় দেওয়া হয়েছে, তেলেতে অল্প একটু দেওয়া হয়েছিল, পেঁয়াজ কষানোর সময়, আবার এই এখন দেওয়া হলো, যেন সেটা মাথায় রেখে মনে রেখে নুনটাকে যেন মেশাবেন। এবার ওই যে মশলার জলটা আছে ওই জলটা এবার ঢেলে দিই, দিয়ে ঢাকা দিয়ে মশলাটা কষানো হচ্ছে, এবং কষানো হলো সব নুন মিষ্টি পড়ে গেল, এবার জলটা ঢেলে দিই। মশলা ধোয়ার জল দেওয়া হচ্ছে, আর ওই জলেতেই এবার সেদ্ধ হবে। আর এই যে আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম সে আলু তরকারি কালারটা বেশ ভালো আসে, এইটা ধুয়ে দিলে পরে ফুটছে, দেখতে কারণ তেল ছেড়েছে হচ্ছে এখন, এখন একটু সেদ্ধ হবে তো, ঠিক আছে। আর এই গরম মশলা দিচ্ছি, আর একটু কসুরি মেথি দিয়ে দেবে, আর একটু কসুরি মেথি দিচ্ছি, আর ঘি দেবে একটু, আর একটু ঘি দিয়ে, আর একটু ঘি দিয়ে দেব, আর বলতে তোমার তো ওইটাই হবে না। এই যে ঘি দিলাম, এবার এইগুলোকে সব দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাস রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার মাংস এবার বাটিতে বাটিতে এবার ভাগ হচ্ছে, চিকেন কালারটা যা হয়েছে না, গন্ধও বেরোচ্ছে দারুণ, আমি তো এখানে রয়েছি শুনছি শুঁকছি নাকে আসছে, দারুণ গন্ধ হয়েছে, যা বেরোচ্ছে সেন্ট, আর এই যে ভাগ হচ্ছে।